গণ অবস্থানে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা বুধবার আগরতলা সিটি সেন্টারের সামনে গণ অবস্থানে বসে চাকরিচ্যুত 10,323 জন শিক্ষক শিক্ষিকারা। 2017 সালে তাদের চাকরিচ্যুত করে ত্রিপুরা সরকার। 10,323 জন শিক্ষকদের বক্তব্য হলো, বেআইনিভাবে রাজ্য সরকার তাদের চাকরিচ্যুত করেছে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কোথাও লেখা নেই যে শিক্ষক শিক্ষিকাদের চাকরিচ্যুত করা হোক। সুপ্রিম কোর্টের কাগজ নিয়ে বুধবার আগরতলা শিক্ষা ভবনে এডুকেশন ডিরেক্টরের সাথে দেখা করেন এবং আশ্বাস দেন খুব দ্রুত এই বিষয়টি উপর মহলে জানাবেন তিনি। শিক্ষা দপ্তরে ডাক্তারের আশ্বাসে গণ অবস্থানের সমাপ্তি ঘটে। যদিও এর মধ্যে কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে আরো বড় সড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়ে। Seventh Heaven is slice of happiness। এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে। Seventh Heaven is slice of happiness। এনএন শপিং মল, কেশব রোড, কোচবিহার। মোবাইল 9369851306। অনেকে করেননি, দরকার নেই, সবার করার দরকার নেই, পয়সা খরচ করার দরকার নেই, যে এটা এসছে যেটা যথেষ্ট। এই এসছে সুপ্রিম কোর্টের কাগজ, এই হলো সুপ্রিম কোর্টের কাগজ। এটা আমার বানানো না, কোন 10,323-এর বানানো কপি নেই, এটা এটা সুপ্রিম কোর্টের কাগজ, মহামান্য আদালতের কাগজ। ওনাকে নিয়ে স্পষ্ট লেখা আছে ইউ আর নট দ্য পার্টি। এখানে কি লেখা আছে দেখুন, এখানে সুপ্রিম কোর্ট এখানে একটা কথা বলেছেন, আপনারা যেই যে পেজ যে প্রশ্নটা আপনি করেছেন যে আপনারা কি পক্ষভুক্ত কিনা, এখানে স্পষ্ট লেখা আছে ইউ আর নট এ পার্টি ইন SLPC নাম্বার 18993 থেকে 19,049 উইচ ওয়াজ ডিসপোজড অফ বাই দিস অনারেবল কোর্ট অর্ডার ডেটেড 29/3/2017। 2017 সালে যে কেসটা ডিসপোজ হয়ে গেছে সেই কেসের কারণে, যেটার কারণে আমাদের টার্মিনেট করা হয়েছে, অ্যাডপ করা হয়েছে, সেই কেসে আপনারা পক্ষভুক্তই না। অথচ ডিপার্টমেন্ট বলছে আপনারা পক্ষভুক্ত। যে আমার যার যার কাগজ দেখে আমাকে টার্মিনেট করলো সে বলছে আপনি পক্ষভুক্ত নন, আপনার চাকরি কিভাবে গেল? আর ডিপার্টমেন্ট বলছে আপনার চাকরি গেছে এই কাগজগুলো। এখন আমরা কোথায় যাবো? প্রথম স্টেপ, যে নাকি আমাদের টার্মিনেট করেছে তাকে জানান, তাকে আজকে আমরা সফলতার পূর্বক জানিয়ে এসেছি। আমরা ওয়েট করবো 7-10 দিন, এরপর যদি না হয় পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো। এবং আমরা আশাবাদী সরকার আমাদের জন্য যেহেতু একটা আইনি একটা পথ বাড়ি বেরিয়ে এসছে, যেহেতু বর্তমান সরকার আমাদের বলেছিলেন যে আইনি ব্যবস্থা যদি থাকে উনি করবেন, আমরা এখন আশাবাদী কিছু একটা।